টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি শফিক সানি। বন্ধুরা, ইতিহাস আর ঐতিহ্যের সন্ধানে আজকে আমার গন্তব্য পাকুল্লা জমিদার বাড়ি। পাকুল্লা জমিদার বাড়ি এক ঐতিহাসিক জমিদার বাড়ি, আর এই জমিদার বাড়ির একটি বিশেষত্ব রয়েছে, এই জমিদার বাড়িটি একটি মুসলিম জমিদার বাড়ি। এই ঐতিহাসিক জমিদার বাড়ি আজ আমি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, দেখে আসি পাকুল্লা জমিদার বাড়ি এবং অনুসন্ধান করার চেষ্টা করি এই পাকুল্লা জমিদার বাড়ির অজানা ইতিহাস। টাঙ্গাইল ঢাকা বিভাগের বৃহত্তর একটি জেলা। এই জেলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস আর ঐতিহ্য। সেই ইতিহাস আর ঐতিহ্যের সন্ধানে আমাদের ছুটে চলা। গ্রামের পিচ ঢালাইয়ের মেঠু পথ দিয়ে মোটর সাইকেল নিয়ে রওনা হয়েছি আমরা। আজকে আমার সফর সঙ্গী হয়েছেন আমার ছোট ভাই জনি আহমেদ। তার সাথে গল্প গুজব আর গ্রাম বাংলার চিরায়িত দৃশ্য দেখতে দেখতে চলতে লাগলাম। আজকে আমার গন্তব্য টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার পাকুল্লা জমিদার বাড়ি। পাকুল্লা জমিদার বাড়ি একটি মুসলিম জমিদার বাড়ি, আর এই জমিদার বাড়ির ভিডিও ধারণ করে দেখানো এবং এর ইতিহাস ঐতিহ্য তুলে ধরার জন্য আমরা সকালে সকালে বের হয়েছি। বন্ধুরা, চাইলে আপনারাও এই জমিদার বাড়িটি দেখে যেতে পারেন। এর জন্য যে যার মতো করে প্রথমে আসতে হবে পাকুল্লা বাসস্ট্যান্ডে। পাকুল্লা বাসস্ট্যান্ডের সাথেই রয়েছে সেই পাকুল্লা জমিদার বাড়ি। খুব অল্প সময়ের মধ্যে আমরা পেয়ে গেলাম সেই জমিদার বাড়িটি। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি সেই পাকুল্লা জমিদার বাড়ির সম্মুখ ভাগের সেই মাঠটিতে, আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন সেই পাকুল্লা জমিদার বাড়ি। এটা একটি মুসলিম সম্প্রদায়ের মুসলিম ফ্যামিলির জমিদার বাড়ি। আজকে এই জমিদার বাড়িটি আমি নিজে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, ঘুরে ঘুরে দেখি পাকুল্লা জমিদার বাড়ি। পাকুল্লা জমিদার বাড়ির গেটের দিকে হেঁটে চলেছি আমরা। এই জমিদার বাড়ির সপ্তম বংশধর ও তার পরিবার পরিজন এখনও বসবাস করছে, সেই কারণে বিনা অনুমতিতে প্রবেশে কিছু বাধা নিষেধ রয়েছে। এজন্য এই জমিদার বাড়ির সপ্তম পুরুষের অনুমতি নিতে হলো আমাকে। অনুমতি পেয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করে দোতলা বিশিষ্ট এই বাড়িটি অপলক নয়নে দেখলাম। ওয়াও, কি দারুণ এই বাড়িটি! লাল রঙের ইটের তৈরি ইমারত আর পেস্টেল রঙের সদর দরজা দেখে মুগ্ধ হলাম আমি। বাড়িতে প্রবেশ করে প্রথমে চোখে পড়বে লাল রঙের দেওয়ালে লেখা বদ্রনেচ্ছা মহল, এবং এর বামে ও ডানে রয়েছে এই জমিদার বাড়ি স্থাপিত ও পুনঃস্থাপিত নাম এবং প্রতিষ্ঠাকালের তথ্য। চাইলে আপনারাও এই জমিদার সাইনবোর্ডটি দেখে নিতে পারেন এক নজর। বন্ধুরা, এই জমিদার বাড়িতে প্রবেশ করা মাত্রই আপনারা দেখতে পাবেন দেওয়ালে স্পষ্ট অক্ষরে লেখা আছে এই জমিদার বাড়িটি স্থাপিত কাল। অর্থাৎ এখানে আমরা এই জমিদার বাড়িটি স্থাপিত কাল দেখতে পাচ্ছি। স্থাপন করা হয়েছিল 1153 বাংলা প্রতিষ্ঠিত হয়। পাশাপাশি এখানে আরেকটি আমরা লেখা দেখতে পাচ্ছি এই বিল্ডিংয়ে, সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে বেগম আলী আকবর খান চৌধুরী 1400 বাংলা। অর্থাৎ এটা পুনঃসংস্কার, অর্থাৎ জমিদার বাড়িটি স্থাপিত কাল হচ্ছে 1153, আর পুনঃস্থাপন করা হয়েছে সেটা হলো 1400 বাংলা। আর এই মহলটা কিন্তু বদ্রনেচ্ছা মহল, মূল ভবনটির সামনেই আপনারা দেখতে পাবেন বদ্রনেচ্ছা মহল, এই কথাটি কিন্তু লেখা রয়েছে। বন্ধুরা, অনুমতি নিয়ে এই জমিদার বাড়িটি ভালোভাবে দেখতে পারবো এবং দেখাতে পারবো ভাবনার যেন অতীত ছিল। ভাবনা আর বাস্তবতা সমন্বয় ঘটিয়ে এই জমিদার বাড়িটি যতই দেখছি ততই যেন ভালো লাগা কাজ করছে আমার। বন্ধুরা, আমরা এই জমিদার বাড়ির বংশধর অর্থাৎ এই জমিদারির ছেলে, তার সাথে সাক্ষাৎ করার সুযোগ হয়েছে এবং তিনি আমাদেরকে অনুমতি দিয়েছেন এই বাড়িটি ঘুরে দেখার জন্য। আমরা তার কাছে অনুমতি চাওয়া মাত্র কিন্তু তিনি কালক্ষেপণ করেননি। অর্থাৎ ইতিহাস ঐতিহ্য সংক্রান্ত বিষয় তিনি আমাদের জানিয়েছেন তার নাকি অনেক দুর্বলতা আছে, আর তিনি একজন ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ ফ্যামিলির ছেলে, সে কারণে আমরা এখন আপনাদেরকে এই বাড়িটি ভালোভাবে ঘুরে দেখাতে পারবো বলে মনে হচ্ছে। পাশাপাশি এই বাড়ির আদ্যপ্রান্ত আমরা তুলে ধরবো। বন্ধুরা, চলুন ইতিহাসের পাতা গেটে জানিয়ে দেই এই জমিদার বাড়ির ইতিহাস। 270 বছর ইতিহাসের পাকুল্লা জমিদার বাড়িটি কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
বদ্রন্যাসা মহল নামে এই ভবনটি পরিচিতি পেলেও এই জমিদার বাড়ির পূর্বপুরুষ ছিল মমতাজ আলী খান চৌধুরী। মমতাজ আলী খান চৌধুরীর পরে এই জমিদার বাড়ির মালিক বনে যান আব্দুল গাফফার খান চৌধুরী। আলী আহমেদ খান চৌধুরী আব্দুল গাফফার খান চৌধুরীর উত্তরাধিকারী হিসাবে এই ভূ সম্পত্তি ও এই জমিদার বাড়ির মালিক বনে যান। আলী আহমদ খান চৌধুরী আলী আকবর খান চৌধুরীকে একমাত্র পুত্র ওয়ারিশ রেখে মারা যান। আলী আকবর খান চৌধুরী এই জমিদারির দায়িত্ব প্রাপ্ত হন এবং জমিদারি প্রথা পরিচালনা করেন। আলী আকবর খান চৌধুরী তিন পুত্র ওয়ারিশ রেখে না ফেরার দেশে চলে যান, রেখে যান বিপুল পরিমাণ ভূ সম্পত্তি ও এই জমিদার ভবন। আর এই বংশের সপ্তম পুরুষ এজাজ আলী খান চৌধুরী রুবেল জমিদারি বাড়ির দায়িত্ব প্রাপ্ত হন। জমিদার বংশের সপ্তম পুরুষ ও তার পরিবার পরিজন নিয়ে এই জমিদার বাড়িতেই বসবাস করছেন। তো খালা, আপনি কি এই বাসায় কি আর টেকান না? কত বছর ধরে আছেন এই বাসায়? এই যে জমিদার বাড়ির এই বংশধররা এখনো বসবাস করে আমরা শুনলাম। তো জমিদার ছেলে, জমিদার ছেলের নাম কি বলতে পারবেন? হ্যাঁ, রুবেল চৌধুরী। রুবেল চৌধুরী, উনি কি উনি আপনি কি করেন? আমাদের সামনে এই যে এই বাড়ির কেয়ারটেকার, উনি দীর্ঘদিন ধরে এই খালা এই বাসায় কাজ করেন এবং উনি আমাদের জানাইলেন যে এই জমিদার বংশের বংশধর অর্থাৎ তার ছেলে উনি 25 বছর যাবত চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন, যদিও এবার হয়তো চেয়ারম্যান হতে পারেনি। আর ওনার সম্পর্কে আমরা জানতে চাইলে ওই খালা বললেন উনি নাকি খুব ভালো মানুষ। বন্ধুরা, এই জমিদার বাড়ি এসে আমরা একটা কুয়া দেখতে পাচ্ছি, কিন্তু কুয়াটা কিন্তু অরক্ষিত অবস্থায় রয়েছে। আমরা এখানে এসে জানতে পেরেছি যে এই জমিদাররা নাকি এখানে বসবাস করে, কিন্তু তারপরেও এই কুয়াটার কী অবস্থা দেখুন। অর্থাৎ এই কুয়াটা কিন্তু এখনও জরাজীর্ণ হয়ে আছে। অর্থাৎ এই জমিদার বংশের যে বড় স্টেজ, যে বড় জায়গা জমি আমরা তাকে দেখতে পাচ্ছি, আসলে এই জমিদারের বংশের যে পরবর্তী বংশধর যে ছেলে আছেন উনি একজন চেয়ারম্যান ছিলেন, সেটাও শুনলাম 25 বছর তিনি এখানে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু আসলে তো এত বড় স্টেজ পরিচালনা করা, অর্থাৎ সব কিছু দেখাশোনা কিন্তু একজন মানুষের পক্ষে আসলে সম্ভব হয়ে ওঠে না। আর যে কারণে অনেক কিছুই কিন্তু অরক্ষিত রয়েছে। এখানে এই যে কুয়াটা দেখতে পেলাম, এই কুয়াটা কিন্তু তারই একটি উদাহরণ মাত্র। বন্ধুরা, এই জমিদার বাড়িটি আমি ঘুরে ঘুরে দেখছি, এই দেওয়ালটি দেখুন। অর্থাৎ এই জমিদার বাড়িটি যে অনেক পুরনো জমিদার বাড়ি সেটা কিন্তু আমরা এই জমিদার বাড়িটি দেখেই বুঝতে পারছি। পাশাপাশি এই জমিদার বাড়ির যে ইটগুলো দেখতে পাচ্ছি, এই ইটগুলো কিন্তু গৌরিয়া ইট বলে। আর এই গৌরিয়া ইটটি চিকুন পাতলা টাইপের হয়, আর এই ইটগুলো কিন্তু 200 থেকে 250 বছর আগে তৈরি করা ইট। বর্তমান সময়ে কিন্তু আপনি আর এই ইটগুলো পাবেন না। অর্থাৎ এই ইটগুলো যে 200-250 বছর আগে ইটগুলো সেটা কিন্তু আমরা বুঝতে পারি। পাশাপাশি এটাও আমরা বলতে পারি এই জমিদার বাড়িটি যে অনেক ঐতিহাসিক জমিদার বাড়ি, অনেক পুরাতন জমিদার বাড়ি, সেটা কিন্তু আমাদের কাছে আর কোনো সন্দেহ থাকার কোনো কথা না। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি পাকুল্লা জমিদার বাড়ির সম্মুখ ভাগের এই গেটের সামনে, আর আমার সামনে দেখতে পাচ্ছেন এই জমিদার বংশের সুযোগ্য সন্তান আলহাজ এজাজ আলী খান চৌধুরী রুবেল ভাই। তার কাছে আজকে আমরা জেনে নেব এই জমিদার বাড়ির আদ্য প্রান্ত। তো রুবেল ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আছি ভালো। তো এই যে আপনাদের জমিদার বাড়িটা আমরা দেখতে আসলাম, আমাদের খুব ভালো লাগলো এই জমিদার বাড়ির সম্পর্কে। আমি আসলে তো আমি আমাদের জমিদার বাড়ির প্রসঙ্গে আমার অত আইডিয়া নাই, সেটা কারণ হলো যে এইটা মেনটেন করতে মূলত আমার বড় ভাই, বড় ভাই তো ইন্টিগ্রাল করছেন। তো আমি মূলত সবসময় সামাজিক কর্মকাণ্ড নিয়ে থাকতাম আর কি। তো আমার বড় ভাই মূলত মেনটেন করত। আমাদের বদর নেসা চৌধুরানি ওয়াকফ স্টে, এইটার ইতিহাস এটা আসছে সেই মমতাজ আলী খান চৌধুরী ওনার আমল থেকে আসছে। তারপরে আসলেন আব্দুল গাফফার খান চৌধুরী, তারপর আসলেন আলী আহমদ খান চৌধুরী, তারপর আসলেন আমার আব্বা আলী আকবর খান চৌধুরী, তারপরে আসলেন মুতুলি হিসেবে আমার বড় ভাই মরহুম আলী হাসান খান চৌধুরী মনির।
তো এখন মূলত আমি দায়িত্ব পালন করতেছি আর কি। এই এই হলো আমাদের হিস্ট্রিটা। তা আমাদের জমিদারি প্রথাটাই মূলত একটি ইসলামপন্থীকে আমাদের ইসলামের প্রতি আমাদের খুব যথেষ্ট দুর্বলতা আছে। যেমন মনে করেন যে আমাদের এই যে ঈদগাহটা আমাদের রক্ত অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় যে ঈদগাহটা তারপরে মাদ্রাসা চালায় আর কি, হাফিজ মাদ্রাসা। এবং আমরা মূলত আমাদের ইউনিয়নে যত হাফেজ প্রতি বছর বাইর হয়, আমি একটা ব্যতিক্রম একটা ধর্মীয় জিনিসটা করে থাকি যে যত হাফেজ বাইর হয় সব হাফেজদের নিয়ে আমরা একটা সম্বর্ধনা করি। আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের এই জমিদার বাড়ি তো একটা ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক জমিদার বাড়ি, এই জমিদার বাড়িটি দেখার জন্য মানুষজন আসে? জি আসে, অনেকেই আসে। তুই যে সবসময় অতটুকু ই করতে পারি না, সেটা কারণ হলো আমরা ফ্যামিলি যেহেতু বসবাস করি, কিন্তু তারপরেও হলিডেতে ম্যাক্সিমাম আসে, দূর দূরান্ত থেকে আসে, জানতে চায়, ইতিহাস জানতে চায়, দেখে। তো ওনারা সবাই বলে যে আসলে মুসলিম জমিদার বাড়িগুলো তো এখন একদম নাই বললেই চলে, অনেকেই থাকে না, এলাকায় থাকে না, তারা ঢাকাতে থাকে, দেশের বাইরে থাকে। তো এই জমিদার বাড়ি যারা আসে আমরা আমাদের এলাকার মধ্যে টাঙ্গাইলে বিশেষ করে, তার মধ্যে মানে এই জমিদার বাড়ির ঔরসের সন্তান হিসেবে আমরাই মূলত আসি আর কি, বসবাস করি এখানে। তা আসে ইনশাল্লাহ, অনেকেই আসে, দেখে, কথাবার্তা বলে। তো বন্ধুরা, এই জমিদার বংশের সুযোগ্য সন্তান উনি আমাদের এই জমিদার বাড়ি প্রসঙ্গে অনেক কথাই বললেন। তো ওনার প্রসঙ্গে আমরা এখানে এসে অনেক কিছু জানতে পেরেছি। উনি কিন্তু এই ইউনিয়ন পরিষদের একজন সম্মানিত চেয়ারম্যান, 25 বছর তিনি জনসভায় নিয়োজিত আছেন। পাশাপাশি তার আন্তরিকতায় আসলে আমরা মুগ্ধ হয়েছি। আমরা অনেক জমিদার বাড়ি যে প্রতিকূলতার সম্মুখীন হই, আমরা আগেই বলেছি এই যে এই জমিদার বাড়ি এসে আমরা দেখতে পেলাম এখানে গেট লাগানো আছে, তখন আমরা আসলে একটা চিন্তাই পড়ে গেছিলাম যে এই জমিদার বাড়ির ভিতরে গিয়ে এই জমিদার বাড়িটা আপনাদের দেখাতে পারবো কি না। তারপরক্ষণে আমরা জানতে পারলাম যে সম্মানিত চেয়ারম্যান অর্থাৎ এই জমিদার বংশের সুযোগ্য সন্তান, তার সাক্ষাৎ করতে হবে। আমরা তার সাক্ষাৎ করে এখানে ঢোকার সুযোগ হয়েছে এবং তার আন্তরিকতায় আসলে আমরা ভীষণভাবে মুগ্ধ। আসলে জনপ্রতিনিধি হইলে যা হয়, উনি অনেক বড় মনের একটা মানুষ, আমরা এখানে এসে জানতেও পেরেছি। এবং আমি বাস্তবেও ওনার সেই বড় মনের সেই মহানুভবতা আসলে আমাকে কিছুটা অবাক করেছে। উনি আমাকে এই পুরো বাড়িটি ঘুরিয়ে দেখার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে, পাশাপাশি আপনাদেরও দেখানোর একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এ বংশের সপ্তম বংশধর এজাজ আলী খান চৌধুরী আমাদের রুমের ভিতরে নিয়ে গেলেন এবং তাদের ব্যবহৃত আসবাবপত্র ও তৈজসপত্র আমরা দেখতে থাকলাম। আমি তো বললামই যে চেয়ারম্যান সাহেবের যে আন্তরিকতা, পাশাপাশি আমাদের এখন দেখুন এই দুপুরে আমাদের আপ্যায়ন করার একটা ব্যবস্থা করা হয়েছে, সেই আপ্যায়ন আমরা এখন করছি। তো আসলে নেতৃত্ব, এটাই তো নেতৃত্ব। আর নেতৃত্ব তো আমরা যতটুকু জানি, আমরা ব্যবসা সেখানে করেছি, 39টা নেতৃত্ব গুণ থাকে, আর সেই গুণে গুণান্বিত বলেই কিন্তু উনি 25টা বছর যাবত এখানে চেয়ারম্যান দায়িত্ব পালন করেছে, জনগণের সেবা করার সুযোগ হয়েছে। তো আমরা আসলে ওনাকে এই আমরা তার আন্তরিকতায় আসলে ভীষণভাবে কিন্তু বন্ধুরা আগেই বলেছি এই জমিদার বাড়িটি একটি মুসলিম জমিদার বাড়ি, আর এই জমিদার বাড়ির সামনেই রয়েছে একটি বিশাল ঈদগাহ মাঠ। বন্ধুরা, আজকে আমার সাথে রয়েছে আমার ছোট ভাই জনি আহমেদ। তো জনি আহমেদকে নিয়ে আজকে আমরা এই জমিদার বাড়ি দেখতে এসেছি এবং আপনাদের দেখানোর জন্য ভিডিও ধারণ করছি। তো জনি, জমিদার বাড়িটি কেমন লাগলো? আসলে এই জমিদার বাড়িটি যখন প্রথম দেখলাম সামনে থেকে, তখন জমিদার বাড়িটি মনে হলো যে খুব একটা ছোট একটা জমিদার বাড়ি, কিন্তু তারপরে যখন আমাদের ভেতরে ঢোকার জন্য অনুমতি দিল, তখন ভেতরে ঢুকেই আমরা পরে অবাক হয়ে গেলাম, কারণ বাইরে থেকে যতটা ছোট মনে হয়, ভেতরে অনেক বড় একটা জমিদার বাড়ি সেটা আমরা দেখলাম। এবং এটা হচ্ছে একটা মুসলিম জমিদার বাড়ি, কালের সাক্ষী হয়ে এই জমিদার বাড়ি এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ব্যাপারটা দেখে আমার খুব ভালো লাগলো। এবং এরকম জমিদার বাড়ি আসলে ঘুরতে আসলে ভালোই লাগে। এই জমিদার বাড়ির ডান পাশে ছিল একটি কাছারিঘর। এই কাছারিঘরে তৎকালীন সময় নবজাতক ও তার মাকে 40 দিন থাকতে হতো। 40 দিন পূর্ণ হলেই তারা অন্দর মহলে প্রবেশ করতে বলে কথিত রয়েছে।
সেই কাছারিঘর অগ্নিকাণ্ডে পড়ে গেছে, রয়ে গেছে শূন্য ভিটা। বন্ধুরা, এই যে রিপন ভাই আমাদের বললেন যে এই এই ঘরটা নাকি কাছারি ঘর ছিল, আর এই কাছারি ঘরটা কিছুদিন আগে অগ্নিকাণ্ডে পড়ে সাক্ষার হয়ে গেছে, এখন শুধু শূন্য একটি ভিটে পড়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। জমিদার বাড়ির সামনে রয়েছে একটি বিশাল পুকুর আর পুকুর ঘাট। এই পুকুর ঘাটটি বেশ জরাজীর্ণ হয়ে পড়ে আছে। বন্ধুরা, আমরা এই জমিদার বাড়ি এসে পুকুর ঘাটে আসলাম। এই পুকুর ঘাটে এসে কিন্তু আমার একটু খারাপই লাগছে, অর্থাৎ এই জমিদাররা বসবাস করতেছেন এই বাসায়, তারপরে এই পুকুরটা জমিদারদের বসবাসের আওতার বাইরে থাকার কারণে, অর্থাৎ এখানে এই জমিদার বাড়িতে দুইটা পুকুর রয়েছে, আর এই পুকুরটা ঠিক এই জমিদার বাড়ির সম্মুখভাগে বাহিরের এই পুকুরটা, যে কারণে এই পুকুরটা সর্বজনসাধারণ এই পুকুর ব্যবহার করে, আর এই পুকুরটাতে অনেক ময়লা দেখতে পাচ্ছি। এত বড় পুকুর অরক্ষিত অবস্থায় পড়ে আছে, আর এই পুকুরটি স্বরূপে ফিরিয়ে আনার জন্য তারা নাকি পদক্ষেপ গ্রহণ করার জন্য চেষ্টা অব্যাহত রেখেছে। মনের জানালা খুলে খোলা চোখে যা দেখি তার সবকিছুই তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই ভিডিওতে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।